আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কিয়ামতের ভয়াবহ এক শূন্যটি আলামত সম্পর্কে, যা ইতিমধ্যে অনেকটা প্রকাশিত হচ্ছে। বন্ধুরা, আমরা আরও জানব আমাদের নবী কিরম সব কিয়ামত সম্পর্কে কি বলেছেন, আর তার কথাগুলো সব এক এক করে প্রকাশ পাচ্ছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আব্দুল্লাহ হোসাইন হাজির রয়েছি আপনাদের সাথে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর বয়স যখন বাড়ছে, কেয়ামত ততই নিকটবর্তী হচ্ছে। রাসূল সব হাদিসের মাধ্যমে কেয়ামতের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতোমধ্যে প্রকাশ পেয়ে গেছে বা হচ্ছে বলে মন্তব্য করে গেছেন ইসলামিক চিন্তাবিদরা। বন্ধুরা, দিন যতই বাড়ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বাস্তবে প্রকাশ পাচ্ছে। এখানে তার প্রকাশ পাওয়া এমন দশটি নিদর্শনের কথা উল্লেখ করব। নাম্বার এক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে, এ ভবিষ্যৎবাণী আজ সত্যি পরিণত হচ্ছে। নাম্বার দুই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুকের যে জায়গাটিতে কূপ রয়েছে কিয়ামতের আগে ওই জায়গাটিতে ফুলে ফুলে ভরে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটিতে রীতিমতো বাগানে পরিণত হয়েছে। এবারে নাম্বার তিন, তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউই যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এ সত্যিটা আমরা দেখতে পাচ্ছি। এবারে নাম্বার চার, অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দবদাহ সহ প্রাকৃতিক দুর্যোগ অনাহারে দেখা যাবে, আর এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের মাঠ কি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে নাম্বার পাঁচ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকবে। নাম্বার ৬, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক এখন কোথায় আছে। নাম্বার ৭, চারদিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। নাম্বার ৮, লোকেরা ব্যাপকভাবে অবিচারের প্রতি লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গহিত কাজ। নাম্বার ৯, লোকেরা কাজকর্মের হালাল হারামে তোয়াক্কা করবে না এবং সুদের চর্চা সমাজে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এবার নাম্বার ১০, লোকেরা স্বরের লেজের ন্যায় এক ধরনের চাবুক বা লাঠি ব্যবহার করবে এবং তা ধারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কেয়ামত আত্মসন্ন, তাই আমাদের সবার ই উচিত ভালো কাজের মাধ্যমে কেয়ামতের প্রস্তুতি গ্রহণ করা, আর আজ থেকে আমরা আল্লাহর দেওয়া পথে চলার চেষ্টা করব। এবার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।